আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এদিকটা দীঘার সমুদ্র মোহনায় আমরা এসে হাজির হয়েছি। এদিকটা দীঘার সমুদ্র, আর এদিকটায় বাঁদিকে চম্পা নদী। এদিকটা চম্পা নদী, আর এদিকটা দীঘার সমুদ্র। কি বড় বড় ঢেউ আসছে! দীঘার মোহনা লকডাউনের পর মানুষজন আবার এসে হাজির হয়েছে, প্রচুর ভিড়। এটা সকালবেলার ছবি। বড় বড় ঢেউ আসছে দীঘার সমুদ্রে। দীঘার মোহনা মাছের বাজারটাও খুব বড় এখানে। একটা ঘোড়া ছুটে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে জায়গাটা। সমুদ্রের কি আওয়াজ! বড় বড় ঢেউ আসছে, বিশাল বড় বড় ঢেউ আসছে। বেশ ভালো লাগছে, শুধু পড়াশোনা নিয়ে থাকি। আজকে দীঘার এখানে বেড়াতে এসে খুবই ভালো লাগছে। এই যে মোহনা এখানটা, এদিকটা চম্পা নদী, আর এদিকটা দীঘার সমুদ্র। মোহনা, দীঘার মোহনা, বেশ খুব ভালো লাগছে। এ বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। এই যে আমার অনুশ্রী, ছোট্ট অনুশ্রী, বল। এটা আমার বউ। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সকলে খুব ভালো থেকো। শুনতেই পাওয়া যাচ্ছে, অতি শোনা যাবে, অতি বোঝা যাচ্ছে। সমুদ্রে মাছ ধরার সময় জেলেরা কেমন দড়ি টানে দেখো। দড়ি একদম চলে গেছে সমুদ্রের জলে, অনেক দূর, বিশাল বড় জাল, আর দেখা যাবে না কোথায় জাল রয়েছে ওদের। এই দড়িটা চলে গেছে, এই দড়িটা, ওই যে জাল দেখা যাচ্ছে। মাছ বেঁধে দড়ি দিয়ে জাল টানছে একসাথে সবাই মিলে। হুম,
হ্যাঁ শোনো শোনো শোনো, একে করো একে করো। হ্যালো, লকডাউনের পর আবার কত ভিড়, প্রচুর মানুষ এসেছে দেখতে পাচ্ছ তোমরা। ছোট্ট অনুশ্রী হাঁটতে শিখে গেল দীঘার সমুদ্রে এসে। এসো এসো এসো, কিছু মর না, কিছু মনে হয় এদিকে এদিকে। ছোট্ট অনুশ্রী খেলা করছে সমুদ্রের তীরে ওর মায়ের সাথে। এদিকে তাকাও, ও এখনো হাঁটতেও শেখেনি কিন্তু এত সুন্দর বালি পেয়ে ও হাঁটতে চেষ্টা করছে। সৈকতে কত মানুষজন, চলো।
অমরাবতী পার্ক দীঘার সৈকতের পাশেই, 10 টাকা করে টিকিট নেয় এখানে ভিতরে আসতে। বেশ ভালোই পার্কটা, দেখতে ভালো লাগবে। রোপওয়ে আছে, রোপওয়েতে 60 টাকা টিকিট। অমরাবতী পার্কে রোপওয়ের সিস্টেম, সৈকতের পাশেই অমরাবতী পার্ক, রোপওয়েতে 60 টাকা করে নেবে। পার্কের মধ্যেই একটু ঘুরিয়ে দেখাবে। বলো চ্যানেলটা সাবস্ক্রাইব। হ্যাঁ হাই হাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।